আমি ট্রেন থেকে নামার পরে এখন বাড়ি যাচ্ছি সিউড়ি স্টেশনের মধ্যে, কিন্তু ফেরার সময় এখানে অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড নেই। কিছু কিছু রিক্সা থাকে, আপনি সেখানে রিক্সা ভাড়া করে মেন বাস স্ট্যান্ড অবধি যেতে পারেন। আর টোটো স্ট্যান্ডটা একটু এগিয়ে আপনাকে যেতে হবে, টোটো স্ট্যান্ড থাকে, অটো এখানে সেরকমভাবে স্টেশনের এখানে পাওয়া যায় না, টোটো থাকে, রিক্সা থাকে। তো একটু এগিয়ে গিয়ে আপনারা টোটো পেতে পারেন। তো এটা হলো সিউড়ি স্টেশনে ঢোকার মেন গেট, ডান দিকে এখানে ফ্লাইওভার হচ্ছে, সেই জন্য কাজ চলছে। এবার সিউড়ি স্টেশন থেকে মেন রোড ধরে বাসস্ট্যান্ড অবধি যেতে হবে। বাসস্ট্যান্ড থেকে আমাদের বাড়ি আরও একটু ভেতরে, বড়বাগান জায়গাটার নাম। তো এখানে রাস্তার ধারে পাশেই ডান দিকে এবার পড়বে কবরস্থান, সেটা আগে একটু ওপেন এরিয়াতেই ছিল, এখন ওপেন এরিয়াতে নেই। সেখানে চারিদিকে সব উঁচু উঁচু দেওয়াল করে, সারাউন্ডিংস করে সেখানে পাঁচিল তুলে দিয়েছে। আর আপনারা কিন্তু যারা ঘুরতে আসতে চান, তারা সিউড়িতে এসে বিভিন্ন জায়গায় যেতে পারেন, তারাপীঠ, রামপুরহাট, নলহাটি, মাসানজোর, বোলপুর, সমস্ত জায়গায় আপনারা সিউড়িতে এসে হল্ট করে এখান থেকেই কিন্তু ঘুরতে পারেন, এখান থেকে সব জায়গায় আপনারা যেতে পারবেন। ডান দিকে আমাদের পুলিশ লাইন পেরিয়ে আমরা বাসস্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হলো ডান দিকে বীরভূম পুলিশ লাইন, আর আমরা চলে এসেছি এখন বাসস্ট্যান্ড। বাসস্ট্যান্ডে একটি পেট্রোল পাম্প রয়েছে, আর ডান দিকে হচ্ছে মেন বাসস্ট্যান্ড। একদম ডান দিকে এখান থেকে স্টেট বাসগুলো ছাড়ে, আর পেছনের দিকে প্রাইভেট বাসগুলো ছাড়ে। দেখতেই পাচ্ছেন মোরব্বা আর দাদুভাই, সিউড়িতে এই দুটো দোকান খুব বিখ্যাত। আর দাদুভাইয়ের মিষ্টি আমার খুব ভালো লাগে। আর সিউড়িতে কিন্তু আপনারা যারাই এসে থাকবেন জানেন যে সিউড়ির মোরব্বা কিন্তু ভালোই বিখ্যাত। মোরব্বা আপনারা এখানে আসলে অবশ্যই ট্রাই করবেন। আমি বাড়ির জন্য মিষ্টি নিয়ে এবার চলে যাব। এখানের এই দোকানের বা পাশের যে মোরব্বা দোকান আছে, সেখানকার আচারও খুব ভালো লাগে। আমরা এখান থেকে পাঁচমিশালির আচার, লঙ্কার আচার, তারপরে আদার, রসুনের বিভিন্ন রকম আচার খেয়ে দেখেছি, সবকটাই খুব ভালো খেতে। এরপরে আমরা এগিয়ে যাচ্ছি বাসস্ট্যান্ড থেকে। বাসস্ট্যান্ডে এখন দেখুন করোনা পরিস্থিতির মধ্যেও ভালোই ভিড় রয়েছে। আর এটা হলো বিখ্যাত মৌমাছি কালীবাড়ি। এই কালী মন্দিরে মা অত্যন্ত জাগ্রত, সবাই খুব মানে এখানকার কালী মন্দিরকে। আমিও অনেকবার পুজো দিয়েছি, আমার ভাইয়ের ছেলের জন্য পুজো দিয়েছি। ওর খুবই শরীর খারাপ ছিল কিছুদিন আগে, তো মাকে প্রার্থনা জানিয়েছি, মা সবার কথা রেখেছেন। আর আমরা চলে এসেছি এখন আমাদের পাড়ায়, এটা হলো প্রান্তিক। কিছু দূর এগিয়ে এখানে তো এখন অনেক জায়গাতে মিষ্টির দোকান খুলে গেছে, আর অনেক খাবারের দোকান এখন, ছোট ছোট ফাস্ট ফুড সেন্টার এখন খুলে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছেন গাছ আছে ডান দিকে, গাছের পাশে যে বিল্ডিংটা, সেখানে আমাদের রিসেপশন হয়েছিল। এরপরে কিছু দূর এগিয়ে ওই সামনে যে আরেকটা দূরে গাছ দেখতে পাওয়া যাচ্ছে বাঁ দিকে, সেই গাছটার এখানেই হলো আমাদের বাড়ি। আমরা ডান দিকে ঢুকে যাব, ডান দিকে কিছুটা এগিয়ে ভেতরে গলির মধ্যে আমাদের বাড়ি চলে আসবে। এই যে বাড়ি পৌঁছে গেছি। সুপ্রভাত বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি তো সেদিনকে চলে এসেছিলাম সিউড়িতে, তারপরে আমি সেরকমভাবে আপনাদের সাথে আর কথা বলতে পারিনি, আপনাদের কিছু দেখাতে পারিনি, কারণ দুদিন একটু ব্যস্ত ছিলাম। একটু ঘরদোর পরিষ্কার করার ছিল, কিছু লোকজনদের সাথে দেখা করার ছিল, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে আপনাদের সাথে আর কথা বলা হয়নি। তবে আজকে এই বাড়িতে আমি আপনাদেরকে বাইরের বাগানগুলো, গাছগাছালি একটু ঘুরে দেখাবো। চলুন তাহলে আজকে আমি আপনাদেরকে সবাইকে নিয়ে যাই আমার সাথে সাথে একটু বাগান ঘুরে দেখাতে। চলুন।
আমি বাড়ির পেছনের দিকে চলে এসেছি। পেছনে একটি গেট আছে, এখানে জবা গাছ হয়েছে, অনেকগুলো জবা ফুল ফোটে, দেখুন লাল জবা হয়েছে। আজকে মা ফুল নেয়নি বোধহয় এখানে। আর পেছনের দিকে এখানে গাদাল পাতার একটি গাছ আমার যা এখানে বুনেছিল সেটাও লতিয়ে লতিয়ে অনেক দূরই উঠে গেছে, পেছনের গেট দিয়ে অনেকটা উঁচুতে। আর এটা দেখুন, এখানে এটা হচ্ছে জামরুল গাছ। এই গাছটা আমি জামরুল খেতে ভালোবাসি বলে আমার শ্বশুরমশাই মানে বাবা আমাদের বিয়ের পরপরই এই গাছটা লাগিয়েছিল। আমি এখনও অবধি এই গাছের ফল ট্রাই করে উঠতেই পারিনি, খেতেই পারিনি, কারণ যখনই হয় তখনই আমি থাকি না বা আমার কাছে কেউ পৌঁছে দিয়ে আসতেও পারে না। এটা তো নারকেল গাছ, সবাই চিনবেন, অনেকগুলো নারকেল গাছই আছে। এটা আম গাছ, আম গাছও দুটো বা তিনটে আছে। আর সামনে কাঁঠাল গাছ আছে, কাঁঠালও হয় আমও হয়। আর নারকেল তো কিছুদিন আগেই সব নারকেল গাছ ছাড়িয়ে পেরে ফেলেছে। কিছুদিন আগে কাঁঠাল গাছে বড় একটা মৌমাছির চাক হয়েছিল। আর এটা হলো পেয়ারা গাছ, আর পাশে আছে সবেদা গাছ, সবেদাও হয়। এখন আমি দোতলাতে চলে এসেছি, দোতলায় আমাদের বারান্দায়। সেখান থেকেও সকালবেলায় পাখিদের ডাকগুলো খুবই শুনতে ভালো লাগে, দোতলা থেকেও সব গাছগুলো দেখা যায়। সবেদা গাছ দোতলা থেকেও আমাদের সবেদা পাড়া হয়। আর আমি এখন ছাদে চলে এসেছি, ছাদ থেকে নারকেলগুলো আরও ভালো করে দেখানোর জন্য। অনেকগুলোই নারকেল হয়েছে আশপাশের বাড়ির, এখানে কিন্তু অনেকটা জায়গা জুড়ে সবার বাড়ি। জেনারেলি আমাদের ওখানে কলকাতার দিকে এত জায়গা জমি নিয়ে কারো বাড়ি হয়ই না। আমাদের বাড়িও জায়গা আছে, অল্প জায়গা আছে, এত উঠোন এত গাছ নেই। এখানে সবার বাড়িতেই মোটামুটি বড় বড় উঠোন, বড় বড় গাছ সব কিছু হয়। খুবই সুন্দর লাগে সকালবেলা এখানে ছাদে আসতে, একটু হাঁটতে আর পাখিদের আওয়াজ শুনতে। আমাদের রুমেও জানলার মধ্যে পাখি এসে সকালবেলায় এমন আওয়াজ করে, খুবই ভালো লাগে দেখতে। আর ছাদ থেকে তো আরোই ভালো লাগে। তবে কি, কয়েক বছর আগে অবধিও চারপাশটা এত বাড়ি ছিল না, খোলামেলা পরিবেশ ছিল, হাওয়া আরও বেশি আসতো। আর এখান থেকে সামনের দিকে আপনারা সেদিন দেখতেই পেলেন, সামনেই মেন রোড, ওখান থেকে বাস যায় মাধাইপুরের দিকে, রাজনগরের দিকে, ওটা বাস রুট। হাই রোডের দিক থেকেও বাস অনেক সময়, মেইন বাসগুলো এখান দিয়ে পাস হয়, আর পাশেই কিন্তু হাই রোড। আর দেখুন ছাদে এসে, এটা আমাদের বিয়ের সময় আমার ননদ, দুই ননদ মিলে এখানে আলপনা দিয়েছিল। খুবই আবছা হয়ে গেছে এখন আলপনাগুলো, কিন্তু ওরা খুবই সুন্দর আলপনা দেয়, ভীষণ সুন্দর ওরা দেয়। দোতলার বারান্দা থেকে বাড়ির সামনের অংশটুকু দেখুন কি সুন্দর লাগে না, সবুজ সবুজ কত গাছ বাড়িতে, খুবই ভালো লাগে। সামনের এই জায়গাটাও আগে ফাঁকা ছিল, এখন এখানেও বাড়ি হয়ে গেছে। আর এই দেখুন, এগুলো হচ্ছে আমরা যেটা বাংলায় বলি মোরগ ফুল, এগুলোও আমার যা লাগিয়েছে বিয়ের পরপরই, ও আগের বছর লাগিয়েছিল। এগুলো এখন অনেক বড় হয়ে গেছে, ওর অনেক গাছ করার শখ আছে, ন্যাক আছে, আমারও তো নেই। আমি ছবি তুলতে ভালোবাসি কিন্তু পরিচর্যা করার ব্যাপারে আমি একদম জিরো। আর এগুলো হচ্ছে রঙ্গন ফুল, এগুলো বাড়িতে অনেক দিন আগেই ছিল। এই গাছটা বোধহয় মা বা বাবা কেউ একজন লাগিয়েছিল। এগুলো খুব সুন্দর লাগে, থোকা থোকা হয়ে থাকে। আর টগর গাছও আছে, শীতকালে গাঁদা ফুলের গাছও লাগানো হয়। আর সামনে থেকে বাড়িটা এরকম দেখতে লাগে। তাহলে আপনাদের কেমন লাগলো আমাদের বাড়ি? আমাদের বাড়ির নাম কিন্তু ত্রিনয়নী। যদি আমার এই বাড়ির ভিডিও দেখে আপনার ভালো লাগে, আপনাদের সবার পছন্দ হয়, আমাদের বাগান ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং
এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। অবশ্যই শিউরিতে এলে আপনারা আসবেন।